পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এনজে ডেইলি লাইফ। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজকের ব্লগটা আমি শুরু করেছি ভোর 5টার এই সময়টা আমি উঠে প্রকৃতির এই সৌন্দর্যটা দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা ছিল পয়লা বৈশাখের দিন রাত্রেবেলা। আলহামদুলিল্লাহ আমার ছোট্ট দুটো সোনা একটু সাজুগুজু করেছিল, তো তাদের কিছু ছবি ওঠানো হয়। তো গত ব্লগে আমি দেখিয়েছিলাম যে বাসায় কোনো ধরনের চাউলটা যদি অনেক দিন থাকে, সেটার মধ্যে যদি ছোট ছোট কালো যে পোকাগুলো হয় বা খুব বাজে গন্ধ হয়, সেটা ফেলে না দিয়ে কীভাবে আমরা প্রসেস করতে পারি। আমি বেশ কয়েকবার রৌদ্রে দিয়ে দেন এটাকে হালকা গরম পানি লবণ দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দেন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। গুড় একদমই গুঁড়িটা করার পর কোনো গন্ধই ছিল না, বাজে গন্ধটা। আর এখানে সুজিটাও হয়েছে, তো এই সুজি দিয়ে আমি খুবই মজার একটা পিঠা তৈরি করেছিলাম। সেটা দেখতে হলে এমএনজে কুকিং রব্বি জিদনি ইলমা, বলো মো, হে আল্লাহ আমাকে জ্ঞান দান করেন। না মা আর দিবে না। আরেকটা বলো তো মো, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, হে আল্লাহ আপনি উত্তম রিজিক দাতা, আমাকে উত্তম রিজিক দান করুন। আমু প্লিজ। আমি যখন কিচেনে এ ধরনের কাজগুলো করছিলাম বা যে কোনো কাজই করি, আমার ছোট্ট সোনারা আমার সাথেই থাকে, ইভেন আমাকে ডিস্টার্ব করে, আমার সাথে মজা করে, কাজ করতে চায়। তো মাঝে মাঝে তাদেরকে চেষ্টা করি সময়টা কাজের ফাঁকে একটু কাজে লাগানো। তো আজও তার ব্যতিক্রম ঘটেনি। অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে এভাবেই কিন্তু উঠতে বসতে খেলতে ঘুমাতে খাওয়াতে আমাদের যা শেখানো তা শিখিয়ে নিতে হবে, বিকজ ওরা এখনও ছোট। তো আমি চাউলের গুঁড়াটাকে ফ্রিজে সংরক্ষণ করব। আর এটা হচ্ছে সেদ্ধ চাউলের গুঁড়া, এটাও আমি রেখে দিয়েছি, প্রায় কাজে লাগে সেই জন্য। তো এভাবে আমি আতপ চাউলের গুঁড়াটাও রেখে দেব। অ্যাকচুয়ালি এটা আতপ চাউলের গুঁড়া না, এটা হচ্ছে পলাউর যে চাউলটা থাকে সেটার যে সুজির মতো ছোট ছোট দানা দানা চাউলটা, যেটাকে খুদ বলা হয়, সেটা পায়েসের জন্য এনেছিল। তো সেই চাউলটাকে এরকম গুঁড়ি করে ফেলেছে। তো এখন এটা ফ্রিজে রেখে দিচ্ছি, আমি ফ্রিজে ডিপ ফ্রোশনে রেখে দেব। তো আমাদের এই ফ্রিজটাতে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে উপরের দিকটাতে অনেক বেশি আইস জমে যাচ্ছে, তো সেটাও ক্লিন করব। এদিকে রোজাও চলে আসছে, তো রমজান চলে আসছে, সেই জন্য কিন্তু অনেক কাজ পড়ে আছে, অনেক কাজই করে নিতে হবে। তো যাই হোক, সেগুলো সেরে এসে দেন আমি বারান্দা থেকে আজ কাপড় নিতে অনেকটা লেট হয়ে গেল। তো একটু শেয়ার করলাম এই জন্য যে আসলে রাত করে বারান্দায় অথবা ছাদে কাপড় রেখে দেওয়া ঠিক না, সেগুলো নিয়ে নামাজ পড়লে মোটেও ঠিক না। সো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, যারা জানেন না তারা উপকৃত হবেন, আর যারা জানেন তারা তো অবশ্যই রাত্রি করে বাহিরে কাপড়টা রাখেন না। তো লকডাউনের এই সময়টাতে অ্যাকচুয়ালি ছাদে যাওয়া হয় না, যেহেতু বাতাসের অবস্থাও খারাপ হতে পারে বা উপর থেকে কেউ কপ থুতু এগুলো ফেললে, এই এটার একটা ভয় আছে। তো যাই হোক, পাশেই ছাদ থাকা সত্ত্বেও বারান্দার মধ্যেই হিপিচিপি করে কাপড়টা শুকাতে হচ্ছে। আর ওটা হচ্ছে পাশের বাসার যে টিভিটা, তো মাঝে মাঝে আমার বেবির এখানে আসলে আমাকে বলে, আম্মু দেখো ওরা তো টিভি দেখে, কারণ আমি ওদেরকে প্রায় না করি যে আম্মু টিভি দেখা ভালো না এই। তো যাই হোক, এটা হচ্ছে মামির পার্সোনাল সিক্রেট, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। বারান্দা থেকে কাপড়গুলো নেওয়া শেষ, এই মুহূর্তে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব,
দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলো কি। হ্যাঁ, এখানে খোসা সহকারে ছোট ছোট আলু, দেন হচ্ছে মিষ্টি কুমড়ো বিচি, মিষ্টি কুমড়োর খোসা, 2 পিস মিষ্টি কুমড়ো, আর ছিল হচ্ছে বরবটি। আমি লবণ হলুদ দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নেব। অনেকেই আবার ভাবতে পারেন যে কী ব্যাপার, লকডাউনে থেকে কি একদম সবজির খোসা খাওয়া শুরু করলাম নাকি? না, এটা আসলে আমার খুবই পছন্দের, এটা আমি মাছ দিয়ে ভর্তা করব। আর এমনিতেও কিন্তু মিষ্টি কুমড়ো বিছি খোসা খাওয়া যায়, খুবই পুষ্টি সমৃদ্ধ একটা খাবার। আর এখন যেহেতু বাসায় সবাই আছে, মাঝে মাঝে ভর্তাটা করতে খুবই ভালো লাগে, তো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর পানিটা খুব বেশি একটা দেওয়া যাবে না, চেষ্টা করবেন যে পানিটা যেন শুকিয়ে যায়, আর এইগুলো যেন খুব ভালো করে টান টান করে শুকিয়ে আসে। তো আমি প্রথমেই সেগুলোকে একটু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, চাইলে আপনার পাটায় শিলপাটায় পিষে নিতে পারেন। দেন আমি ধনে পাতা আর কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি অ্যান্ড মাছগুলো দিয়ে দিলাম। তো আমি ভর্তাটাকে একদম মিহি করে দেন আবার সরষার তেলে ভেজে নিয়েছি 5 থেকে 7 মিনিট। তো যাই হোক, সে ভর্তাটা খুবই টেস্টি ছিল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, বাড়ি যাওয়ার সময় হয়ে এলো। আর ব্লগের শেষ প্রান্তে এসে সবাইকে অনুরোধ জানাচ্ছি, যারা আমার প্রিয় ভিউয়ার্স, নতুন বা পুরাতন, সবাইকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। নতুনদের জন্য বলছি, যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটা দেখতে হলে MNJ কুকিং স্টুডিওতে চলে যেতে হবে। আল্লাহ হাফেজ।